400 বছরের ঢাকা। এই ঢাকায় যুগে যুগে বাস করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। যখনই যারা এ নগরীতে এসেছে, সঙ্গে সঙ্গে এসেছে তাদের সংস্কৃতি। সব জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় ভাবমূর্তির উপর ভিত্তি করে ঢাকায় বিভিন্ন রকমের স্থাপনা গড়ে তুলেছে। এসব ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাম্প্রতিক সময়ে কেবলমাত্র একটি হাতুড়ির আঘাতেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। যথাযথ সংরক্ষণের অভাবে অনেক স্থাপনা এমনিতেই খসে পড়ছে। নগরীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচাতে হলে পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা করতে হবে। নগরীর প্রত্ন সম্পদকে রক্ষার জন্য সকলকে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ দুর্গ বা লালবাগের কেল্লা। লালবাগ কেল্লা একটি ঐতিহাসিক নিদর্শন। মুঘল আমলে স্থাপিত এই দুর্গটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত বলে এর নাম লালবাগ কেল্লা। উচ্চ প্রাচীর দিয়ে বেষ্টিত দুর্গটি পূর্ব পশ্চিমে প্রায় 2000 ফুট এবং উত্তর দক্ষিণে প্রায় 800 ফুট চওড়া। কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে। কেন্দ্রস্থলে আছে দরবার হল ও হাম্মাম খানা। আর উত্তর পশ্চিম পাশে আছে শাহী মসজিদ। এছাড়াও দক্ষিণ পূর্ব দিকে আছে সুদৃশ্য ফটক। এই দুর্গ যখন তৈরি করা হয় তখন ছিল বুড়িগঙ্গা নদীর যৌবনকাল, ফলে বুড়িগঙ্গা বয়ে যেত দুর্গের পাশ দিয়ে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কেল্লাটির রক্ষণাবেক্ষণ করছে। বাংলাদেশের মানুষের কাছে লালবাগ কেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রথমে এই দুর্গের নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
কাজ শুরু হওয়ার মাত্র এক বছর পরেই মারাঠা বিদ্রোহ শুরু হলে আওরঙ্গজেব আজম শাহকে দিল্লি ডেকে পাঠান বিদ্রোহ দমন করার জন্যে। ফলে মসজিদ ও দরবার হল নির্মাণের পরপরই দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ১৬৮০ খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ চলাকালীন শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবির মৃত্যু হলে শায়েস্তা খাঁ ১৬৮৪ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির সঙ্গে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। পরিবিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। শায়েস্তা খাঁ দরবার হলে বসে রাজকাজ পরিচালনা করতেন। ১৬৮৮ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা তাঁর উত্তরাধিকারীদের দান করে যান। শায়েস্তা খাঁ চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ কেল্লার গুরুত্ব কমে যায়। ১৮৪৪ খ্রিস্টাব্দে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে। আর এই সময়ই দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। ১৯১০ খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হয়। নির্মাণের ৩০০ বছর পর গত শতকের ৮০ দশকে যথাসম্ভব সংস্কার করে দুর্গের মূল রূপ ফিরিয়ে আনা হয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। লালবাগ কেল্লার মূল আকর্ষণ সুদৃশ্য পরিবিবির সমাধিসৌধ। ২০.২ মিটার বর্গাকৃতির গোলাপী রঙের এই সৌধটি কালো পাথরে বাঁধানো একটি অনুচ্চ স্তম্ভের উপর নির্মিত। চার কোণে রয়েছে চারটি উঁচু মিনার। মিনারের শীর্ষ ছোট গম্বুজ দ্বারা সুশোভিত। পরিবিবির সমাধির বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য বেশি মনোমুগ্ধকর। ভেতরের মার্বেল পাথর, বেলে পাথর ও কালো পাথরের কারুকাজ বিস্ময়কর। সৌধের ভেতরে রয়েছে সুসজ্জিত ৯টি কক্ষ। বর্তমানে দুর্গটি সপ্তাহে ৫ দিন পূর্ণ দিবস এবং একদিন অর্ধ দিবস পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। বাকি দিনগুলোতে দর্শনার্থীরা পুরোটা দিন কেল্লা দেখার সুযোগ পেয়ে থাকেন। আধুনিক বহুতল ভবনের দাপটে এ প্রত্ন সম্পদকে রক্ষার জন্যে সমাজের সকল স্তরের মানুষ সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তবেই নগরীর পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে, তেমনি পর্যটন এলাকা হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো।